ষষ্ঠী থেকে নবমী নয়, দশমীতেই আসল উৎসবের চেহারা নেয় বসু বাড়ির পুজো। এ যেন বিদায় বেলায় উৎসবের পালা। বসিরহাটের বাদুড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের আরবেলিয়ার বসু বাড়ির দুর্গা পুজো। এখানে মায়ের পিতার বেলায় বিষাদের মধ্যেও এক অন্য উৎসবের চেহারা নেয়। পুজো ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর যাত্রামঙ্গল পর্যন্ত সাধারণত বাঙালি হিন্দুরা পুজোর আনন্দ উপভোগ করতে অভ্যস্ত। কিন্তু এই বসুবাড়ির বেলায় আঙ্গিকটা একটু ভিন্ন, কারণ এখানে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বাড়ির পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আনন্দে মেতে উঠলেও আসল উৎসবের চেহারা নেয় দশমীর দিন বিজয়ার আসরে। রীতি রয়েছে, এই বসুবাড়ির প্রতিমা নিরঞ্জন না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী ধ্যানাকুড়িয়া, তারাগুনিয়া ও জগন্নাথপুরের মতো একাধিক গ্রামের জমিদার বাড়ির পুজোর প্রতিমা দালান থেকে নামানোই হয় না। প্রথমে এই বসুবাড়ির প্রতিমা নিরঞ্জন হবে, তারপর একে একে অন্যান্য বাড়ি তথা ক্লাব সংগঠনের প্রতিমা বিসর্জনের পথে বেরোবে। একদিকে যেমন স্থানীয় মহিলারা বিজয়ের দিন যাত্রামঙ্গলের পর সিঁদুর খেলায় মত্ত হন, অন্যদিকে মা তিরিশ বেহারের কান্ধে চেপে তারাগুনিয়ার ইচ্ছামদী নদীর একটি প্রস্থান করেন, যা দেখতে সারি সারি মানুষ রাস্তার ধারে ভিড় জমান। এমনকি প্রচুর মানুষ এই বিসর্জনের শোভাযাত্রায় সামিল হন, যা এক অনন্য উৎসবের চেহারা নেয়। 387 বছর পুজো চলছে, আর এই পুজো পাঁঠা বলি, ভেড়া বলি, কুমড়ো বলি হয়। প্রত্যেক বাগবাজার থেকে গঙ্গা জল হয়ে থাক প্রতিমা তৈরি হয় আমাদের দালানেতেই, আর সব আত্মীয় স্বজন সবাই আসে, খুব আনন্দ। আর বাড়ি এই পুজোর ঠাকুর বিসর্জন হয় তারাগুনে, বেয়ারা আসে 30 জন কাঁধে করে নিয়ে যায় এতটা রাস্তা দৌড়িয়ে। আর প্রথম আমাদের ঠাকুর, তারপর সব আমাদের গ্রামের যত ঠাকুর আছে। 387 বছরে পদার্পণ করলো বাদুড়িয়ার আরবেলিয়ার বসুবাড়ির পুজো। বর্তমানে বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কৌতুক অভিনেতা বিশ্বনাথ বসু বাড়ির পুজো বললেও এটি পরিচিত। এই পুজোতে বলি প্রথারও একটি অভিনব রীতি রয়েছে। প্রথমে সপ্তমীতে বলি হয় ছাগল, অষ্টমী তিথিতে বলি দেওয়া হয় ভেড়া এবং অবশেষে নবমীতে কুমড়ো বলির মধ্যে দিয়ে বলি পর্বে রীতি টানা হয়। বংশ পরম্পরায় এই বসুবাড়ির পুজো করে আসছেন পার্শ্ববর্তী ভট্টাচার্য পরিবার। কিন্তু এখনো পর্যন্ত আমরা পাঁঠা বলি, ভেড়া বলি সবই হয়, কুমড়ো বলিও হয়। কি আপনার মায়াপুর থেকে কীর্তনের দল আসবে, এখানে অষ্টমীর দিন একটা কীর্তন অনুষ্ঠান হবে বা বাইরে মেলা বসবে, পরে বাড়ির বাড়ির বউরা, পাড়ার বউরা সব এসে এখানে সিঁদুর খেলে, বা গ্রামবাসীরাও ছেলেপিলে সবাই আসে এসে এখানে আনন্দ আনন্দ করে। তারপরে এখান থেকে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হয় বেয়ারার সাহায্যে, 30 জন বেয়ারা আসে, বেয়ারাদের সাহায্যে ঠাকুরটা মাঠে নিয়ে যাওয়া হয়। ওখানে ঠাকুর ঘণ্টা দুই রাখা হয়, রেখে তারপর তাদের সময় বলুন, তারা কাঁধে করে ঠাকুরটাকে নিয়ে তারাগুনিয়া ইছাবতী নদীতে নিয়ে যায়। যখন থেকে এই পুজো শুরু হয় তখন থেকে এই ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষরা এই পুজোকে মহিরুয়ের আকার ধারণ করিয়ে রেখেছেন। বাংলার অন্যান্য জমিদার বাড়ির দুর্গা পুজোয় যখন মানুষ মেতে ওঠেন দেবীপক্ষের ষষ্ঠী থেকে নবমীতে, অথচ এই বসুবাড়িতে দশমীর জন্য অপেক্ষা করে থাকেন পরিবারের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, কারণ এই বসুবাড়ির বিদায় বেলাতেই শুরু হয় উৎসবের পালা। প্রস্থানের পথে শোভাযাত্রায় সেজে এক অনন্য উৎসবের চেহারা তা বলাই বাহুল্য।